রিকি মরতে বসেছিল, মৃত্যু আস্তে আস্তে ওর খুব কাছে চলে এসেছিল। ও ভাবছিল যদি ও সময়ের পেছনে আবার যেতে পারত তাহলে নিজের ভুলগুলোকে শুধরে নিত, যদি ও নিজেকে আটকে নিত ভুল পথে যেতে তাহলে হয়তো ওর জীবন আজ এক সুন্দর পথে বাঁক নিত। রিকি একটা খুব ভালো জায়গায় চাকরি করত, হ্যালো হ্যাঁ বলো, কলেজের সময় থেকেই ওই একটা মেয়েকে ভালোবাসত আর ওই মেয়েটার সাথেই ওর বিয়ে হয়েছিল। রিকির ওয়াইফ রিকিকে খুবই ভালোবাসত, হ্যাঁ আমার মনে আছে, তৈরি থেকো আমি চলে আসব। দুজনেই একে অপরের সাথে খুব খুশি ছিল। অফিস থেকে বেরোনোর পর মাঝে মাঝেই ওরা দুজনে কোথাও ঘুরতে যেত। ঘোরাফেরা, আনন্দ করা, ভিকির জীবন খুব ভালোভাবেই কাটছিল। কিন্তু ভিকির একটা ভুলের কারণে ভিকির জীবন একটা ভয়ঙ্কর স্বপ্নের মতো হয়ে গেল। একদিন যখন ভিকি অফিস পৌঁছায় তখন ও দেখে যে ওর পাশে যে কম্পিউটারটা অনেকদিন ধরে খালি পড়েছিল ওই কম্পিউটারটাতে একটা মেয়ে কাজ করছিল। ওই মেয়েটা অফিসে নতুন এসেছিল, খুব সুন্দর দেখতে ছিল ওই মেয়েটিকে। ভিকি বারবার ওই মেয়েটিকে দেখে যাচ্ছিল। ওরা দুজন একসাথে কাজ করতে শুরু করে। মাঝে মাঝে যখন ওই মেয়েটির কাজের ব্যাপারে কিছু জানার থাকতো তখন ও ভিকিকে জিজ্ঞেস করে নিত। আস্তে আস্তে ওদের মধ্যে কথা বলা শুরু হয়। কিছুদিনের মধ্যেই ওরা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর ওরা দুজন মাঝে মাঝেই অফিসের বাইরে দেখা করতে লাগলো। ওই মেয়েটির নাম ছিল প্রীতি। দেখতে দেখতে ভিকি আর প্রীতির মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। দুজন একে অপরের খুব কাছাকাছি চলে আসে। সময় বার করে ওরা কোনো নিরিবিলি জায়গায় দেখা করতে যেত। ভিকি জানত যে ও ভুল করছে, ও নিজের স্ত্রীর সাথে প্রতারণা করছিল, সেটা বুঝেও ও নিজেকে আটকালো না। প্রীতি জানত না যে ভিকির বিয়ে হয়ে গিয়েছিল, আর এই জন্য প্রীতি যখনই নিজের সাথে ভিকির বিয়ের কথা বলত তখনই ভিকি ওকে কিছু না কিছু বলে অন্য কথায় চলে যেত। ভিকি রাত দিন ওই মেয়েটার ব্যাপারেই ভাবতে থাকত। কিন্তু একদিন সেটাই হলো যেটা নিয়ে ভিকির ভয় ছিল। ভিকি আর ওর স্ত্রী
শপিং করার জন্য বেরিয়েছিল। আরে ভিকি, তুমি তো বলেছিলে যে আজ তুমি খুব ব্যস্ত থাকবে, আজ তুমি আমাকে একবারও ফোনও করলে না। আর ইনি কে তোমার সাথে? আসলে কিছু জিনিস কেনার ছিল, তাই এসেছিলাম। সেসব তো ঠিক আছে, কিন্তু ইনি কে তোমার সাথে? ও হলো আমার ওয়াইফ। তো তুমি এতদিন ধরে আমার সাথে ভালোবাসার নাটক করছিলে, আমার মন নিয়ে খেলা করছিলে। আমি কখনো এটা ভাবতে পারিনি যে তুমি এত বড় প্রতারক বেরোবে। তুমি এটা ঠিক করলেন আমার সাথে। প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে পরে ফোন করছি, তোমাকে আমি ফোনে বুঝিয়ে বলবো। প্রীতির ব্যাপারে জানার পর ভিকির স্ত্রী ভিকিকে ছেড়ে নিজের বাবা মার কাছে চলে যায়। ভিকি এখন সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল। ভিকি অনেকবার নিজের স্ত্রীকে ফোন করে, কিন্তু ওর ওয়াইফ ফোন ওঠাচ্ছিল না। ভিকি ভেবে নিয়েছিল যে ও আর প্রীতির সাথে কোনো কন্ট্যাক্ট রাখবে না। ভিকি তার নিজের ভুলের জন্যে আফসোস করছিল। সেই দিনের পর প্রীতি ওই চাকরিটা ছেড়ে দেয়, কিন্তু ও ভিকিকে ক্ষমা করে না। ও ভিকিকে শাস্তি দিতে চাইছিল। ভিকির এটা ধারণাও ছিল না যে প্রীতি ওর সাথে কি করতে চলেছিল। প্রীতি একজন বৃদ্ধ মহিলার সাথে দেখা করতে যায়। প্রীতি ওই বৃদ্ধ মহিলাকে ভিকির ব্যাপারে সব কিছু বলে। আমি ওর জীবন বরবাদ করে দিতে চাই, আর তার জন্য আমার আপনার সাহায্যের দরকার। আমি শুনেছি যে আপনি ব্ল্যাক ম্যাজিক, মানে কালো জাদু করতে পারেন। আগে করতাম, কিন্তু এখন আমি এইসব করি না। আপনার যত টাকা লাগবে আমি দেব। এটা শুধু টাকার ব্যাপার না, কালো জাদু খুবই ভয়ঙ্কর একটা জিনিস। তুমি যার জীবন বরবাদ করে দিতে চাও, এতে ওর মৃত্যুও হতে পারে, আর আমি কারো মৃত্যুর কারণ হতে চাই না। তুমি চলে যাও। আর আপনি যদি আমার সাহায্য না করেন তো আমি আত্মহত্যা করে নেব। দেখুন, আমি ওকে মারতে চাই না। আপনি শুধু এমন কিছু করুন যাতে ও শান্তিতে বাঁচতে না পারে, ওর জীবন যাতে নরক হয়ে যায়। ও একটা খুবই খারাপ মানুষ। অনেক কিছু বোঝানোর পর আর পয়সার লোভ দেখিয়ে অবশেষে প্রীতি ওই বৃদ্ধ মহিলাকে কালো জাদু করার জন্য রাজি করিয়ে নেয়। ওই বৃদ্ধ মহিলা প্রীতিকে ভিকির একটা ফটো দিতে বলে আর ভিকির পুরো নাম জানতে চায়।
ভিকি ভাবল যে ও হয়তো স্বপ্ন দেখছিল।